সাকিব আল হাসান ও জামাল ভুঁইয়াকে পেছনে ফেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন আর্চার রোমান সানা। সমর্থকদের ভোটে দেশসেরা ক্রীড়াবিদ হয়েছেন এই আর্চার। দেশের জনপ্রিয় দুই অ্যাথলিটকে পেছনে ফেলে সেরার পুরস্কার পাওয়ায় অভিভূত রোমান। এছাড়া বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন সাকিব আল হাসান আর বর্ষসেরা ফুটবলার জামাল ভুঁইয়া। এদিকে আর্চারিতে সাফল্যের ধারা অব্যাহত থাকায় দেশসেরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হয়েছে আর্চারির প্রধান পৃষ্ঠপোষক সিটি গ্রুপ। এ যেন তারার মেলা, আলো ঝলমলে মঞ্চে উপস্থিত ক্রীড়াঙ্গনের প্রায় সব অ্যাথলিটরা। উপলক্ষ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা পুরস্কার প্রধান অনুষ্ঠান। সেরাদের সেরা কে হবে তা জানতেই অপেক্ষা সবার চোখ ছিল। এবার কে হবে বর্ষসেরা ক্রীড়াবিদ এবং সমর্থকদের ভোটে বর্ষসেরা অ্যাথলিট? গেল চার বছর যে পুরস্কারটি জিতে এসেছে ক্রিকেটাররা, তবে এবার হলো ভিন্ন। বর্ষসেরা এবং সমর্থকদের ভোটে নির্বাচিত ক্রীড়াবিদ দুটি পুরস্কারই গেছে আর্চারিতে। এসএ গেমসের সাফল্যে রোমান সানা জিতলেন সেই পুরস্কার, যেখানে পেছনে ফেলেছেন সাকিব আল হাসান এবং ফুটবলার জামাল ভুঁইয়াকে। এটাই আমার জন্য আসলে চমক, নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে আসলে এটা কি সম্ভব নাকি। এখনো পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে আসলে আমি অ্যাওয়ার্ডটা জিতেছি। তো আসলে নিজের প্রতিও এখন মনে হচ্ছে যে আসলে ভালো করার ইচ্ছাটা আরো জেগে গেল। বঙ্গবন্ধু গোল্ড কাপ থেকে বিদায় নিয়ে মন ভালো নেই অধিনায়ক জামাল ভুঁইয়ার। ব্যক্তিগত অর্জন কিছুটা হাসি ফোটালেও চাপা কষ্ট ঘরের মাঠে দর্শক হয়ে থাকা। তবে বর্ষসেরা ফুটবলার হয়ে বেড়েছে দায়িত্ব, আর কারাতেতে এসএ গেমসে স্বর্ণ এনে দেয়া অন্তরার প্রত্যাশা দেশকে আরো বহুদূর নিয়ে যাওয়া। চেষ্টা করবো আমি আরো ভালো খেলবো আর টিম জিততে হবে। আজকে ভালো লাগতেছে, কিন্তু ইন লাইফ সবাই ড্রিমস আছে। আমাকে সম্মানিত করছে, ভবিষ্যতে যেন আমি এশিয়ান গেমস এবং অলিম্পিকে খেলতে পারি এবং দেশকে যাতে আরো ভালো কিছু উপহার দিতে পারি। আর্চারি দেশের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা দিয়েছে, সাফল্যের ধারা অব্যাহত রেখেছে এই ইভেন্টটি। আর যার পেছনে কাজ করছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপ। তীর গো ফর গোল্ডের আওতায় আর্চারিকে এগিয়ে নিতে কাজ করায় সিটি গ্রুপ হয়েছে দেশসেরা পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান। আমরা সাথে ছিলাম, আমাদের সাহস ছিল, ধৈর্য ছিল, বিশ্বাস ছিল। সিটি গ্রুপ সার্থক বলতেই হবে। সিটি গ্রুপের যিনি কর্ণধার মিস্টার ফজলুর রহমান এবং ওনার ছেলে ডিরেক্টর মিস্টার হাসান, ওনারা নেপথ্য থেকে আমাদেরকে যে সামনে এগিয়ে যাওয়া, যে উৎসাহ উদ্দীপনা নিরন্তর যুগিয়ে যাচ্ছেন। বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। এদিন অনুষ্ঠানে সাকিব উপস্থিত না থাকায় তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন সাবেক ক্রিকেটার রাকিবুল হাসান। তারিক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।